বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে এমনই হুমকির পোস্টার কিরে চাঞ্চল্য ছড়ালো মধ্যম গ্রামে দোকানে দরজা থেকে পোস্টারটি খুলে নিয়ে যায় পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে এমন পোস্টারকে ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে জানা গেছে মধ্যম গ্রাম পৌরসভার শিবতলা এলাকায় একটি সেলুনের দরজায় একটি পোস্টার দেখা যায় এদিন সকালে তাতে লেখা বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে

অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল এলাকায় রাজনৈতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টায় এসব করছে ঘটনাস্থল থেকে পোস্টারটিকে নিয়ে যায় পুলিশ এলাকায় চাপা উত্তেজনা রয়েছে সঙ্গে সঙ্গে দেখি পুলিশ চলে আসে এবং আমাদের পেশার ক্রিয়েট করতে থাকে যে এই পোস্টারটাকে খুলে দাও বিজেপি কর্মীরা যেটা চিন্তা করছি বা আমরা যেটা চিন্তা করছি যে এখানে অন্য কেউ কিছু করতে পারে না একমাত্র টিএমসি ছাড়া কারণ এখানে আমরা প্রায় তিনশো ভোটে লিড দিয়েছি এবং ভোটের পরে আমাদের পাশেই সংখ্যালঘু সম্প্রদায় ভাইরা থাকে তারাও আমাদের সঙ্গে বিজেপি করবার জন্য যোগাযোগ করছে তাই রাজনৈতিক দাঙ্গা বাঁধাবার জন্যই এই পোস্টারটা লাগানো হয়েছে